মশলাটা তাড়াতাড়ি মাখা, কত লেট করছিস? আমার 10টা হাঁড়ি কি মা রাত্রি করবা? লেট যদি তুমি করো, তুমি তো ফালতু ফালতু দাঁড়িয়ে আছো। আমি কেন মাখাতে যাব? আমি মিস্ত্রি, আমার সম্মান নাই নাকি মশলা মাখাব? তোরা লেবা, তোরা মাখা। মশলাটা দে, কাজ শুরু করি। এই কোথায় চললি? মিস্ত্রি ডাকলো, মশলা দিতে চললাম। দুদিন কাজ করে মিস্ত্রির সাথে কাজ করবে সুরের বাচ্চা? মিস্ত্রি তো সিনিয়র হেল্পার থাকে, লেবার নয়। তুই তো লেবার, ইট বগে যা নুনু মুখ। মশলা দে লেবার। লেবার বলবে না তো কি বলবো? সিনিয়র হেল্পার বলো, হ্যাঁ মিস্ত্রি বলো। বলবো না, গামড়া গা মশলা দেবো না। মশলা দিবি না? না। এ তুই আয় রে, তুই গান মারা গা ইটবো। যা দেখতে পেছিস না তোর মিস্ত্রি দাঁড়িয়ে আছে? এই মানে নিজেরাও কাজ করছে না, আমাকেও শান্তিতে কাজ করতে দিছে না। কই মশলাটা দে, তাড়াতাড়ি কাজটা শুরু করি, অনেক লেট হয়ে গেল। মশলা দে। কাজ করছো না, গাড়া পাকাও মারছো, সব মশলা তো নিচেই ফেলে দিছো। এই মশলাটা ফেলি না রে বোকাচোদা, কাজ করতে করতে এটা পড়ে আছে। মশলা দে। এই মারা মশলাটা কড়াই না ঢেলে নিচে ঢেলে দিলি? তুই ফালতু কষ্ট করে নিচে ফেলার থেকে আমি ফেলে দিলাম। কি করে মিস্ত্রি হলে বুঝতে রেখা পাচ্ছ না? কি করে যা তোকে মশলা বাড়াতে হবে না, ইট বো। লে মারা, একে আবার আলাদা করে বুঝাইতে হবে। বাবু মশলাটা নিচে না ফেলে কড়াই দে, কাজটা করি। এই মারা গাঁথা ইট গুলো কেন দিছিস? তুমি তো বললে ইট দিতে। আরে মামুনি গাঁথা ইট গুলো দিতে বলি নাই, ওই ইট গুলো দিতে বললাম। আমি নতুন নতুন কাজে এসেছি তো ওই জন্য কিছু জানি না, আমাকে একটু কাজ শিখিয়ে দাও। এমনি এমনি কাজ শিখিয়ে দেবো নাকি? মিস্ত্রি হতে আমার 4-5 বছর টাইম লেগেছে, আমার গাড়ে খানিক তেল মার তবে তো কাজ শিখিয়ে দেবো। তেল তো আনি নাই, সাবান হলে চলবে? আরে ভেড়া চুদা, গাঁড়ে তেল মানে আমাকে খানিক পটা তবে তো কাজ শিখিয়ে দেবো। এলাও সিগারেট। শুধু সিগারেট খাওয়ালে হবে? গাঁড় মারতে দেবো নাকি? বাড়ির তরকারি খাওয়াবি, মাঝে মাঝে মাছ মাংস খাওয়াবি, গুটকা খাওয়াবি, পাহাড় টিপে দিবি তবে তো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ সব কিছু খাওয়াবো, আগে কাজটা তো ভালো করে শিখিয়ে দাও। এলে করলে আর মশলা ডালে আর ফাঁকে ভর, ফাঁক করো ফাঁক করো। কি করে? আরে মামুনি আমার গাড়ে ফাঁকে বলি নাই, ইটের ফাঁকে ভরতে বললাম। কি করে কি করছে? ইট গাচ্ছে। ইট গাচ্ছে মানে? মিস্ত্রি আমাকে কাজ শিখিয়ে দিছে। শুয়োরের বাচ্চা মিস্ত্রি কত হিংসুটে, আমি এতদিন দিয়ে কাজ করলাম আমায় কাজ শিখালো না, আর এই নুনু মুখো দুদিন কাজ এসে কাজ শিখিয়ে দিছে। বোকা চোদা, তুই কোনো ধরনের সিগারেট কিনে খাইছিস? সেটা তোর কাছে বিড়ি চেয়ে চেয়ে খেতে হয়। আর একে দেখ, কাজ শিখবো বলে সিগারেট খাওয়াছে আমাকে। এ নুনু মুখো, তোকে বোকা চোদা বানাচ্ছে, ভুলো কিছু খাওয়াস না, তোকে ভুল কাজ শিখিয়ে দিবে। তোকে বেশি গান পাকাও মারতে হবে না, তুই কাজ শিখবি না বলে কেউ শিখতে দিবি না নাকি? তুই তো জীবনে মিস্ত্রি হতে পারবি না, সারা জীবন লেবার হয়ে থেকে আবি বলে এও লেবার হয়ে থেকে আবি নাকি? যা ইট বাগা। তোকে কাজ শিখাছি বলে ওর গাঁড় জ্বলছে বুঝলি, যা তুই ইট বাগা। ইট বাগা না নাকি বসে আছো, রেগে আছো নাকি, কথা বলছো না? তুই খেপাতে পড়িস নাকি মিস্ত্রি কথা শুনছিস? কি করে রফি মিস্ত্রি মোটা তোর পোন মায়ের ধান্দায় আছে, কি করে তোকে বালু কাজ শিখাবে না? কি করে যা তুই ইট বগা বুঝলি, আমার মাথায় অনেক লাগছে, আমি খানিক বসছি। কি করে ও বলে তুমি আমার কাজ শিখাবে না, তুমি শুধু আমার গান মারা ধান্দায় আছো। কি করে হ্যাঁ রে খেপাচ্ছি, কি বলছিস দেখে? কি
কি হরে।